হ্যালো বন্ধুরা, পরগনা শুরু হয়ে গেছে। মাঝে আর মাত্র একদিন, 29শে আগস্ট চন্দ্র অভিযানে যাচ্ছে অ্যাডমিস ওয়ান। চাঁদের বুকে অ্যাডমিস ওয়ান প্রথম জীববিজ্ঞান পরীক্ষায় নামবে। যেহেতু অ্যাডমিস ওয়ান 29শে আগস্ট চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে, তার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই মিশনে অ্যাডমিস ওয়ান কোনো মনুষ্য পরিবহন করবে না। এই মিশনটি প্লোরের মধ্যে প্রথম জীববিজ্ঞান পরীক্ষা করবে অ্যাডমিস ওয়ান। সেই উদ্দেশ্যে চন্দ্রের কক্ষপথে পরিচালিত হবে। তার আগে মহাকাশ বিকিরণের প্রভাবগুলি পর্যবেক্ষণ করবে। এই মিশন সফলের পরই চাঁদে মানুষ পাঠানো অভিযান নামবে নাসা। এমনকি মঙ্গলের উদ্দেশ্যে এ ধরনের মিশন শুরু করা হবে। এবার এই জীববিজ্ঞান পরীক্ষা অ্যাডমিস ওয়ান মহাকাশ ভবনের মানবদেহের উপর যে সমস্ত প্রভাব পড়ে জানার চেষ্টা চালাবে এই মিশনটি, এবং তার মোকাবেলা কোন পথে করা যায় তা নিরীক্ষণের চেষ্টা করবে। এই নিরীক্ষণ ও মহাকাশ ভবনের জেট লেগ কমানো কৌশলকে বলা হচ্ছে জীববিজ্ঞান পরীক্ষা, অর্থাৎ চাঁদের মানুষ পাঠানোর আগে এটি একটি সতর্কতামূলক মিশন। এই পরীক্ষাটি জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে বায়ু এক্সপেরিমেন্ট ওয়ান। এর মধ্যে চারটি ভিন্ন ভিন্ন পরীক্ষা করা হবে, যা চারটি ভিন্ন জৈবিক নমুনা কভার করবে। এই পরীক্ষা ও নমুনাগুলি বুঝতে সাহায্য করবে কীভাবে পৃথিবী থেকে নেওয়া জৈবিক ব্যবস্থাগুলি মহাকাশ ব্যবহার করা যায়। নাসার প্রোগ্রাম সায়েন্টিস্ট ডক্টর শর্মিলা ভট্টাচার্য মহাকাশ বিজ্ঞানে এই ব্যবস্থা খতিয়ে দেখছেন। বিজ্ঞানীরা জানার চেষ্টা চালাচ্ছে কীভাবে প্রতিকূলতা সত্ত্বেও মহাকাশে মানিয়ে নেওয়া যায়, তা নিয়ে গবেষণা চালাচ্ছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানতে চাইছে মহাকাশ বিকিরণের প্রভাবে কীভাবে জৈবিক সৃষ্টি মানিয়ে নেয়। শুধু উদ্ভিদের বীজ বা শেওলা নয়, অ্যাডমিস ওয়ান লঞ্চ করার পর থেকে ডাটা সংগ্রহ করতে শুরু করবে। উড়ানের সময় জৈবিক সিস্টেমগুলো কি অনুভব করেছিল, উড়ার পরে কি পরিবর্তন হচ্ছে তা বিশ্লেষণ করা হবে। নাসা জানিয়েছে চারটি জৈবিক পরীক্ষা দুটি ভাগে ভাগ করা হবে। এই মহাকাশ যান চাঁদের বাইরে 60 কিলোমিটার পর্যন্ত যাবে, তারপর পৃথিবীতে ফিরে আসবে। মহাকাশের পরিবেশ এই চারটি ভিন্ন সিস্টেম কিভাবে সাড়া দেয় তা বোঝার চেষ্টা করা হবে সংগৃহীত ডাটা থেকে। ডক্টর শর্মিলা ভট্টাচার্য বলেন, আমরা পৃথিবীর উদ্ভিদের ওপর অনেকাংশ নির্ভর করি, কিন্তু পৃথিবীর বাইরে তা কতটা করা যায় সেটা দেখা এই মিশনের অন্যতম লক্ষ্য। নাসার গভীর মহাকাশে দীর্ঘ সময়ের জন্য মিশন শুরুর পরিকল্পনা করছে। অ্যাপোলো মিশন শুরু হয়েছে 5 দশক আগে। এখন অ্যাডমিস ওয়ান মিশনে যাওয়ার আগে বর্তমান পরিস্থিতির জীববিজ্ঞান খতিয়ে দেখতে চাইছে নাসা।